কিরে মা পড়া হইছে মাথাটা কেমন টনটন করে উঠছে গেটের মধ্যে বিষ রাত জাগতে না করছি না ঘুমায়া বিয়ানুটা পড়লে কি হইতো মহন তো মাথা বিষ করবই সেয়ারে তো বইতেই পারতাছি না কি করু মহন তুই পুষ্করিণীতে গিয়ে দুটো ডুব দিয়ে আয় তারপরে খাইয়া এক ঘন্টা ঘুমতে তুমি কি পাগল হইছো মা কাল পরীক্ষা অহন ঘুমাইলে উপায় আছে কোনো পড়া শেষ হইছে আমার শরীর বেশি খারাপ করলে তো পরীক্ষা দিবার পারবি না তোর যে ঠুকি ঘরে না বাইরে হয়ে গেছে দেখছস দেহি নাই তো বিদ্যুৎ বের আর কোনো খবর পাইছো মা তোর লগে রাইতে কথা হইছে তেমন কোনো কথাই তো হয় নাই আটকা ফোন রাখা দিছে বিপদের কথা কি কম যায় আচ্ছা তোর যে লগে কথা করে দেখি তোমার সব ফালতু কথা শুনুন না তো আমি তোমার ফালতু কথা শুনানোর তো টাইমই আমার নাই তোমার একটা বুদ্ধি দিই তুমি একটা কাম করো তোমার ফালতু কথা শুনানোর লেগা গ্রামের ব্যক্তি ব্যাটারে তুমি ডাক কেন ডেকা ডেকা শোনা কি সাঁতার দরদ তোমার বলার লেগে সাঁতার দরদ আপনার জানা আছে আমার তোমার চিনা হয়ে গেছে গা তোমার চিনি তো আমি এই তুমি যেতে সুখী লিখে তোমার যেতে কইছি আমি থাকবে কি কি দরকার আপনার তোমার কুবো কি লিখে তোমার জানানোর দরকারটা কি হেরাবার কো তুমি কারে হুনায় হুনায় আমার লগে স্যাট দেখাইতেছো এটা জানুন লাগবো না আমার ও মা হেডে তুমি আমার কি হনাইলা হ্যাঁ আমি তোমারে কবু তুমি হইতেছো কি একটা পবিত্র ফুলের মতো চরিত্র মেয়ে মানুষ চোখ বুঝলি তো সবকিছু দেহানোর কথা আমার কো লাগবো আমার পোলারে আমার চোখের সামনে পুলিশ দাবড়াইতেছে আমি অহনো জানি না আমার পোলা কই আছে হারা রাইত আমি পোলার চিন্তায় ঘুমাইতে পারি নাই আর তুমি মাইয়া মানুষ লইয়া মোজ করতেছো না খবরদার সেতারা মুখ সামলায় কথা কইবা মুখ সামলায় কথা কই দিলাম নতুন করে চিনতে গিয়ে কি পুরান আজাব কি আবার কিনে লই মনে কেমি তুমি এত বড় কথা কইতে পারলে আমারে আমি আজাব তুমি আর আমি মিললে একটা পোলা জন্ম দিছি দেখাই অহন তোমার বংশের প্রদীপ জ্বলতেছে ওই প্রদীপের মা আমি ওই প্রদীপের জননী আমি দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে দেশি নগদে বেশি লাভ